তবে কি আমি আজকের ক্লাস শুরু করতে যাব? যে যদি কালকের কোনো ক্লাসে কোনো সমস্যা থাকে, সেক্ষেত্রে ওগুলো সমস্যাগুলো সলভ করে আজকের নতুন ক্লাসে যেতে পারি আমরা। ঠিক আছে, তাহলে আমি নতুন ক্লাসে চলে যাচ্ছি। আরেকটা জিনিস ভাই, আমাদের গিগ রেডি করার কথা ছিল আজকে, তারপরে আমাদের এত স্টুডেন্ট কম। রাইকুল ভাই কি মনে হচ্ছে হঠাৎ করে যে এত স্টুডেন্ট কম আজকে আবার? ভাই কি কথা বলেন না, বিষয়টা কি আমি কি অফলাইন হয়ে গেছিলাম কিছু? চলে আসবেন আর কি, 5-10 মিনিট আর পরে কি, চলে এটার আসবেন। কারণটা হচ্ছে কি, আজকে আমি যতগুলো টুল রাখছি বিষয়গুলো, এগুলো যদি এখন, তাহলে আমরা কি আচ্ছা ঝামেলা? ভাই, জি ভাই, আব্দুল ভাই, হ্যাঁ ভাই বলেন। এখনো তো সবাই আসে নাই, আস্তে আস্তে একটা কাজ দেখান তো ভাই, যেটা হচ্ছে এটা ওই আর্ট বোর্ডের বাইরে ব্রাশ দিয়ে যে কাজগুলো করি, সেখানে আর্ট বোর্ডের বাইরে যেগুলো যায় ওগুলো বাদ দিয়ে কিভাবে ক্রপ করবো, ক্রপটা হাইড হয়ে থাকে। ওকে ঠিক আছে, এটা দেখাচ্ছি। দেখেন এখানে মনে করেন যে এটা আমার এখানে যে বাইরে আছে, আরো এদিকে কিছু অংশ এগুলো বাইরে চলে আসছে। এখন আপনি হ্যাঁ আর্টবোর্ডের বাইরে যেগুলো আছে এটা কি করবেন, এটাকে ক্লিপিং মাস্ক করতে হবে। এটার জন্য উপর থেকে এখানে দেখেন একটা অপশন চলে আসছে ইন্টারসেক্ট, এটা থাকা অবস্থায় ঠিক এই কোণে ইন্টারসেক্ট যখন আসবে আনলেন, তারপর হ্যাঁ হ্যাঁ সবগুলো এইভাবে ধরে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক, যে আর্টবোর্ডের বাইরে যেগুলো ছিল সব বাইরে চলে গেছে। আচ্ছা আচ্ছা ভাই, এটাই পারতেছিলাম না। আচ্ছা যাই হোক, 2টা 7 বাজে গেছে, আমি শুরু করে দিচ্ছি, কেননা আমাদের এরপরে কাজের প্র্যাকটিস থাকবে। তাহলে আজকে আমরা টোটাল শিখবো 21টা টুল, অর্থাৎ শুরুর দিকে এখানে হচ্ছে 5টা, তারপরে 6টা, 5, 6, 11, তারপরে আবার 5, 11, 6 হচ্ছে 16, 16 তিনে 19, আর 2 হচ্ছে 21টা, টোটাল 21টা টুল শিখবো। টুলগুলো অলরেডি আমরা কিছু কিছু জানি, আর কিছু কিছু ভিন্নতা আছে, যেহেতু টুলগুলো অনেক সহজ এই জন্যই আসলে টুলগুলো এতগুলা টুল রাখছে। এই টুলগুলো দেখানোর পরে, টুলগুলো দেখানোর পরে এই যে আমার ওয়ালপেপার যে ঘড়িটা আছে, এই ঘড়িটা আপনাদের তৈরি করতে হবে। যে ঘড়িটা আছে এটার কাছাকাছি আমি দেখাই দিব, তারপরে এই ঘড়িটা টেক্সটগুলো না লিখলেও হবে, যে রাউন্ডেড আর ঘড়ির কাঠাসো আপনাদের তৈরি করতে হবে শেষের দিকে। তাহলে প্রথমেই আসি লাইন সেগমেন্ট টুল। লাইন সেগমেন্ট টুল বলতে উপর থেকে যেমন কিছু কিছু বিষয় ছেড়ে আসতেছে, এই যে প্যান টুল, তারপরে হচ্ছে সেগমেন্ট প্যান টুল, টেক্সট টাইপ টুল, এগুলো নিয়ে একটু ডিটেলস আলোচনা করবো, এগুলো কালকের ক্লাসে রাখা হয়েছে। আর এখানে যেগুলো ছোট ছোট শেপ, হালকা কিছু একটু হলে আমরা সহজে বুঝতে পারি, শুধু সেই বিষয়গুলো রাখছি। তাহলে এখান থেকে এই যে লাইন টুলের এখানকার পুরাটাই দেখে, এটা হচ্ছে এই সেক্টর, এটা বাইরে বের করে নিলাম। তাহলে প্রথম যে টুলটা আছে এটাকে বলা হচ্ছে লাইন সেগমেন্ট টুল। এটা লাইন সেগমেন্ট টুল কি করে, সাধারণত সিম্পল ভাবে স্ট্রোক নিয়ে লাইন নেওয়া হয়। আমরা যদি শিপ চাপি তাহলে পারফেক্ট ভাবে এটা সোজা হবে, আর যদি শিপ ছেড়ে দিয়ে কাজ করি তাহলে আপনি যেভাবে ইচ্ছা সেভাবে লাইন নিতে পারবেন। তাছাড়া আপনি যদি কন্ট্রোল চেপে এটা নেন তাহলে 45 ডিগ্রি অ্যাঙ্গেল বরাবর যে কোনো পাশ থেকে এটা ঘুরতে থাকবে, 45 ডিগ্রি অ্যাঙ্গেল বরাবর, অর্থাৎ যে পাশ থেকে দরকার আপনি 45 ডিগ্রি অ্যাঙ্গেল বরাবর এই লাইনটা নিতে পারবেন। তাছাড়া এই লাইনে আর তেমন কিছুই নাই, তবে লাইনটা পরবর্তীতে আমরা যেমন শেপ কাটার ক্ষেত্রে বিশেষভাবে ব্যবহার করব। যেহেতু আমরা শেপ কাটাতে এখনো যাইনি এই জন্য দেখাচ্ছি না, তবে সিম্পলভাবে এটা আপনার যে কোনো লাইন স্ট্রেটভাবে নেওয়া, 45 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে নেওয়া, বা যে কোনো দিক থেকে আপনি একটা সোজা লাইন হিসেবে নিতে পারেন। আর এই লাইনটা থাকতেছে স্ট্রোকে, যে এখান দেখেন ফিল কালার আমাদের অফ আর স্ট্রোক কালার হচ্ছে অন, তাহলে লাইনটা আছে স্ট্রোকে। আর সাধারণত লাইন হয় 1 PT, আপনার যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি প্রয়োজনে এটাকে ইচ্ছামতো স্ট্রোকটা বাড়ায় নিতে পারেন। ওকে, এরপরে যে টুলটা আসতেছে সেটা হচ্ছে আর্ক টুল। আর্ক টুলের এখানে যেটা হচ্ছে সুবিধা, আর্ক টুল হচ্ছে কি, একটা বৃত্তের 4 ভাগের 1 ভাগ। যেমন আমি এখান থেকে একটা প্রথমে বৃত্ত টুল নিয়ে নিচ্ছি, ইলিপস টুল নিয়ে নিচ্ছি, ইলিপস টুল নিলাম, নেয়ার পরে এখানে দেখেন আর্ক টুল, যে আর্ক টুলটা 4 ভাগের 1 ভাগ, সিম্পল ভাবে 4 ভাগের 1 ভাগ, একটা বৃত্তের 4 ভাগের 1 ভাগ সিম্পল ভাবে এই বৃত্তটা যদি আমরা কেটে ফেলি, দেখি কোনটা দিয়ে কাটানো যায়। আচ্ছা, যে এখানে এটা কেটে দিলাম, এখানে এটা কেটে দিলাম, কেটে দেওয়ার পরে এই যে বৃত্তের 4 ভাগের 1 ভাগের অংশটাই হচ্ছে আর্ক টুল। আর্ক টুলের ক্ষেত্রে এখন এখানেও কিছু হালকা একটু মডিফাইড বিষয় আছে। আর্ক টুল নিলাম,
নেয়ার পরে যদি আপনি শিফট চাপেন, সেক্ষেত্রে আপনি আবার সেম এটা হচ্ছে 90 ডিগ্রি বরাবর অ্যাঙ্গেলে ঘুরবে, অর্থাৎ একটা বৃত্ত যেভাবে হয় চারটার ভাবে আপনি ঘুরাইতে পারবেন। আর যদি অল্টার চাপেন তাহলে পুরাটাই এটার যে কোণ আছে অর্থাৎ যেখানে এটা কেন্দ্র, অল্টার ছেড়ে দিলে কিন্তু এটা সেখান থেকে নির্দিষ্ট নয়, কিন্তু এটা কেন্দ্রটা সহ যদি আমরা সরাইতে চাই সেক্ষেত্রে অল্টার চেপে এটা সরাইতে পারেন। এছাড়া এটাতে তেমন কিছুই নাই, তবে শেপ কাটা বা এগুলোর ক্ষেত্রে পরবর্তীতে কাজে আসবে, কাজটা তেমন কিছুই এটাতে নেই। আর এক টুল গেল, এরপরে যেটা আসতেছে এই টুলের নাম হচ্ছে স্প্রেল টুল। এটা কি করে, এটা একটা পেঁচানো পেঁচানো একটা, যেমন এই যে দিক থেকে পেঁচানো, এটাও শেপ কাটা বা এগুলার দিক থেকে পরবর্তীতে আমরা আসবো পেঁচানো। এটার দিক থেকে মডিফাই ঠিক সেম ভাবে কন্ট্রোল এবং অল্টার, যেমন যদি আমরা কন্ট্রোল চেপে করি তাহলে দেখবেন এটা শেপটা পরিবর্তন হচ্ছে। আপনার যদি অনেকগুলা প্রয়োজন হয়, এই যে কাছে নিয়ে গেলাম আরো শেপের বেশি প্রয়োজন, এটা আপনি মডিফাই করতে পারতেছেন, সেক্ষেত্রে আপনাকে মডিফাই করার জন্য আপনাকে কন্ট্রোল প্রেস করতে হবে। যেভাবে আপনি রাখবেন সেভাবে মডিফাই কন্ট্রোল প্রেস করে এটা মডিফাই করতে পারবেন। আর যদি শিফট চাপেন সেক্ষেত্রে এটা যেটা আপনি লাস্ট যে মডিফাই করছেন সেই মডিফাইটা পারফেক্ট ভাবে একবারে এক্স্যাক্টলি ভাবে ছোট বড় হবে শিফট চাপলেই। আর অল্টার চাপার ক্ষেত্রে তেমন কোনো নাই, অল্টার চাপার ক্ষেত্রে একবার শিফট অল্টার চাপলে মিডিল বরাবর হবে। তাহলে এখানে গুরুত্বপূর্ণ যেটা বিষয় সেটা হচ্ছে কন্ট্রোল চাপার বিষয়টা, যে যেভাবে ইচ্ছা সেভাবে আপনি আপনার এটাকে পরিবর্তন করে নিতে পারতেছেন। আর লাস্টলি ভাবে যেটা পরিবর্তন করবেন আপনি সেটাই থেকে যাচ্ছে, এই যেমন এখানে দেখেন যতগুলো ফোন আছে ততটাই আছে, আর প্রথম ছিল এটা। এটা যদি আমরা রিসেট করতে চাই, যদি আপনি রিসেট করতে চান সেক্ষেত্রে ওই ইলাস্ট্রেটর প্রোটা ক্লোজ করে যদি আবার ওপেন করেন সেক্ষেত্রে এটা আপনার আবার পূর্বের ন্যায় হয়ে যাবে। এরপরে টুলটাতে আসি, এরপর টুলটাতে আছে, এটা হচ্ছে আমাদের টেবিল নেওয়ার ক্ষেত্রে বিশেষ করে ব্যবহার করতে পারেন। এটাকে বলা হচ্ছে আপনার রেক্ট্যাঙ্গুলার গ্রিড টুল। এই যে এখানে যে টুলটা আছে রেক্ট্যাঙ্গুলার গ্রিড টুল, আমাদের টেবিল নেওয়ার ক্ষেত্রে টেবিল বা অন্য কিছু নেওয়ার ক্ষেত্রে আপনি এটা ব্যবহার করতে পারেন। যেমন এখানে আমরা শীত চাপলে একেবারে আবার পারফেক্ট ভাবে হচ্ছে। এখানে সবচেয়ে যেটা মজার বিষয় দিক থেকে বলতে পারেন, আমার যদি আরো এখানে রোধ দরকার হয় তাহলে কিবোর্ড থেকে অ্যারো কির উপরের বাটনটা চাপবেন, তাহলে দেখেন একটা করে রো বাড়তে আসে, আর যদি চেপে ধরে থাকেন তাহলে সেটা বাড়তেই থাকবে। আর যদি কলামের প্রয়োজন হয় তাহলে লেফট, যদি লেফট ডান পাশে কি বলা রাইট, রাইট বাটনটা চাপেন অ্যারো কির তাহলে এটা বাড়তে থাকবে, এবং যদি লেফট বাটনে অ্যারো কিটা চাপেন তাহলে সেগুলো কমতে থাকবে। অ্যারো থেকে আপনার যেভাবে প্রয়োজন এটা স্টিক সিম্পল ভাবে আপনি এগুলো কমায় বাড়ায় নিতে পারেন। এখন ধরে নেন আমার কাজের জন্য, আমার কাজের জন্য 10টা কলাম প্রয়োজন, 10টা রো প্রয়োজন, আমাদের কাজের জন্য 10টা কলাম প্রয়োজন এবং 10টা রো প্রয়োজন। তাহলে সিম্পল ভাবে এখানে আপনি ক্লিক ডাবল ক্লিক করবেন, এখন 10টা রো প্রয়োজন, তাহলে এখানে হরিজন্টাল ডিভাইডার কয়টা লাগবে লিখে দিলাম 10, ভার্টিক্যাল কয়টা লাগবে 10, অর্থাৎ আমার 10টা কলাম লাগবে 10টা রো লাগবে, ওকে করলাম। এখন ক্লিক করলেই বা এখন ড্র্যাগ করলে আপনার 10টা রো বা 10টা কলাম বরাবর চলে আসবে, কিন্তু সমস্যা হচ্ছে আসলে 10টা আসে না। আমরা যখন কাউন্টিং করি তাহলে দেখেন 1 2, আচ্ছা 1 2 3 4 5 6 7 8 9 10 11টা, আমরা তো লিখছি 10টা কিন্তু 11টা কেন আসতেছে। ঠিক সিমিলার ভাবে এপাশে কাউন্টিং করে দেখবেন এখানেও 10 11টাই আসবে। আসলে ইলাস্ট্রেটরের ক্ষেত্রে একটা ঘর বেশি নেওয়া হয়ে থাকে, এক্ষেত্রে আপনার 10টা বা 5টা যখন প্রয়োজন হবে একটা ঘর করে কমাই নেবেন আপনি। যেটাতে ডাবল ক্লিক করলাম একটা পপ আপ মেনু আসলো, আমার যদি 5টা 5টা করে প্রয়োজন হয় তাহলে এখানে 4 দিলাম, এখানেও 4, সিম্পল ভাবে একটা ঘর করে কমাই নেবেন। তাহলে এখন আপনি দেখেন 5টা করে আসবে, তাহলে 1 2 3 4 5, আর 1 2 3 4 5, এটা আপনি লিখে কাজ করার জন্য এখান থেকে করতে পারেন। আর এখানে যে হাইট ওয়াইড অর্থাৎ কত বড় হবে ঘরগুলো বা এটার দিক থেকে এটা লিখে লিখে কাজ করতে পারেন, তাছাড়া এখানে তেমন কিছু নেই। এভাবে করতে পারেন কিংবা এখান থেকেও আপনি যতগুলো ইচ্ছে এভাবেও বাড়াইতে এবং কমাইতে পারেন যেভাবে আপনার ভালো লাগে। এটা মূলত কলাম নেওয়ার ক্ষেত্রে ব্যবহার হয়। এই টুলটা গেল, এরপরে যে টুলটা করতেছে এটাকে বলে পোলার গ্রিড টুল, এটা হচ্ছে এই টুলটা। এটাও সেম রেক্ট্যাঙ্গুলার গ্রিড টুলের মতো কাজ করে, এটা হচ্ছে রাউন্ডেড, ওটা ছিল আপনার রেক্ট্যাঙ্গুলার আর এটা হচ্ছে রাউন্ডেড। এটারও কিবোর্ড থেকে যদি আপনি অ্যারোর আপ বাটন ক্লিক করেন সেক্ষেত্রে আপনার বৃত্তগুলো একটা করে বাড়তে থাকবে, এবং যদি আপনি লেফট রাইট বাটন ক্লিক করেন সেক্ষেত্রে যেগুলো সাইড থেকে এই যে 5টা অংশ বের, 5টা যে লাইন বের হয়েছে লাইনগুলো বাড়বে এবং করবে, আপনার প্রয়োজন অনুযায়ী নিতে পারেন। আর শিফট চেপে করলে এটা হচ্ছে একজ্যাক্ট রেশিও অনুযায়ী হবে, আর অল্টার চেপে ধরলে এটা মিডিল বরাবর হবে, যেখান থেকে শুরু করছেন সেটার একবারে মিডিল বরাবর। এটার এতটুকুই।
তাহলে এখান থেকে যে অপশনটা ছিল লাইন সেগমেন্ট টুলের, এই পুরো সেক্টরটা আমরা অলরেডি শেষ করে ফেলছি, এই সেক্টরটা ঠিক। এটাকেও ডাবল ক্লিক করে আচ্ছা আপনি ভাই, জি ভাই, আমার এই জায়গাতে হচ্ছে আপনি যে টুলটার কাজ দেখাইলেন এই তো অপশনটা তো নাই আচ্ছা আপনি কত ভার্সনে কাজ করতেছেন? আমার, এটা হচ্ছে 20। 2020। আচ্ছা ঠিক আছে, এটা হ্যাঁ হ্যাঁ আসছে, আপনার এটা ভিতর থেকে নিয়ে আসতে হবে। আচ্ছা এটার পরে, ক্লাসের পরে আপনাকে একটা ভিডিও লিংক দিচ্ছি 3 মিনিটের, ওটা দেখে দেখে ঠিক করে নেন, আর যদি না পারেন তারপর আমাকে আবার বলিয়েন। 2020-এর ক্ষেত্রে ওগুলো আচ্ছা ঠিক আছে। হাইড করা থাকে। এটা আমি 2019-এ করতেছি, ঠিক সিমিলার ভাবে এটা থেকেও যদি আপনারা করতে চান, ডাবল ক্লিক করবেন, এটা একটা পপআপ মেনু আসবে, কয়টা আপনি রিডাল অর্থাৎ কয়টা বৃত্ত নেবেন, কয়টা লাইন নেবেন, লিখে ওকে করে দিলেই এটা চলে আসবে। তাহলে এখান থেকে কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, না হলে নিচের টাতে চলে যাব। ওকে ঠিক আছে, তাহলে নিচের টাতে চলে যায়। এটা হচ্ছে রেক্টেঙ্গুলার টুল, রাউন্ডেড রেক্টেঙ্গুলার টুল, এটা হচ্ছে এটাই, অলরেডি আমরা ফটোশপে এই কাজগুলো করছি। তারপর এখানে এটা রাখার, এখানে রাখার কারণটা হচ্ছে এখানে কিছুটা একটু তফাৎ আছে বা কিছুটা একটু অ্যাডভান্স মানের আছে রেক্টেঙ্গুলার ক্ষেত্রে, সেজন্য এখানে রাখছি। তাহলে রেক্টেঙ্গুলার ইলিপস টুল সিম্পল হয়, আমরা এখান থেকে নিতে পারি, যদি শিফট চাপেন তাহলে পারফেক্ট ভাবে এটা বড় হবে, একেবারে পারফেক্ট ভাবে স্কোয়ার ভাবে, আর যদি শিফট ছেড়ে দেন তাহলে যেভাবে ইচ্ছে সেভাবে বড় হচ্ছে। শিফটের সাথে যদি অল্টার চাপেন তাহলে মিডিল বরাবর এটা হচ্ছে, এতটুকুই। আর তারপরে এখান থেকে আপনি চাইলে এটা রাউন্ডেড করতে পারতেছেন, এতটুকুই, এটা বাদ দিচ্ছি। এরপরটা দেখেন রাউন্ডেড রেক্টেঙ্গুলার টুল, সাধারণত এটা আমাদের প্রয়োজন পড়ে না, সাধারণত এটা প্রয়োজন পড়ে না। এখন সিসি ভার্সনের সবগুলোতে এদিকে রাউন্ডেড অপশনটা অলরেডি দেয়া আছে, এখানে চাপতেছে এই যে রাউন্ডেড হয়ে চলে আসছে, কিন্তু আমরা তো প্রথমটা থেকে রাউন্ডেড করতে পারতেছি ইচ্ছা মতো, এখান থেকে ইচ্ছা মতো রাউন্ডেড করতে পারতেছি, এই জন্য এই টুলটার তুলনামূলক ব্যবহারটা এখন কমে গেছে। এটা সিম্পল ভাবে ওই রাউন্ডেড সেম, এটা রাউন্ডেড করা আছে আর এটা রাউন্ডেড করা নেই। তারপরে ইলিপস টুল, এটাও জানেন আপনারা সিম্পল, শিফট চাপলে পারফেক্ট ভাবে হবে, আর শিফটের সাথে অল্টার চাপলে এটা দুপাশ থেকেই নিচ্ছে, দুপাশ থেকে এটা নিচ্ছে, এছাড়া তেমন কিছু নাই। কিন্তু এখন পরের যে টুলগুলো আছে সেটাতে একটু স্পেশালিটি আছে, যেমন এখান থেকে দেখেন, এখান থেকে দেখেন যে পলিগোনাল টুল যেটা নিলাম এটাকে বলা হচ্ছে পলিগোনাল টুল। এই যে পলিগোনাল টুলটা নিচ্ছি, এটাতে 6টা কোণ আছে। ফটোশপে যখন আমরা কোণগুলো চেঞ্জ করছিলাম, আপনাদের হয়তো স্মরণ আছে, অপশন বারে গিয়ে লিখে দিয়েছিলাম যে 24, 26 যটা কোণ দরকার সেটা। এখানে কিন্তু লেখার অপশনটা আছে, এটা ডাবল ক্লিক করলে এই লেখার অপশনটা আসার কথা। আচ্ছা না আসলে সমস্যা নেই, এখান থেকে আপনি ঠিক একইভাবে কিবোর্ড থেকে মাউসের অ্যারো কি চাপেন, দেখেন যত চাপতেছেন তত এটা বড় হতে আছে, আর যত চাপতেছেন এটা তত বেশি নিচ্ছে এবং কম নিচ্ছে। তিনটা, যেমন আরেকবার আপ বাটন চাপলাম, 4টা 5টা, এভাবে আপনার এটা বাড়তে থাকবে এবং কমতে থাকবে। এটা হচ্ছে স্পেশাল ইলাস্ট্রেটরের জন্য, এই জিনিসগুলো আমাকে খুব ভালো লাগে যে খুব দ্রুত কাজগুলো করা যায়। এটা হচ্ছে অ্যারো কি দিয়ে, ফটোশপে কিন্তু এইভাবে কাজগুলো হবে না। আর বাকি বা শিপ অল্টারের কাজ একই রকম, এই স্টারের কাজটা আরেকটু বেশি মজার। আর আগে যখন ফটোশপে করছিলাম, স্টার আর রেক্টেঙ্গুলার পলিগোনাল একসঙ্গে ছিল, এখানে আলাদা করা আছে। স্টার যখন নিবেন ঠিক এভাবে 5টা স্টার চলে আসলো, শিফটটা শিফট চাপলে একেবারে পারফেক্টভাবে হবে, আর যখন আপনি কিবোর্ড থেকে আপার বাটন চাপবেন অ্যারোকির, তখন স্টার একটা করে এই যে বাড়তেই আছে, যত প্রয়োজন আপনি তত এখান থেকে বাড়াইতে পারতেছেন, কমাইতে পারতেছেন। এখানে আরেকটা অ্যাডভান্স আছে, যেটা কন্ট্রোল বাটন চেপে, আপনি যে কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন চাপেন এই অবস্থায় দেখেন আমার কি হচ্ছে, ঘরগুলো আমি চাইলে বড় করতে পারতেছি, ছোট করতে পারতেছি। এটা বড় করলাম, এটা এই পাশে যে রেখে দিলাম, টেনে এটাকে বাইরে রেখে দিই, ডিফল্ট কালার দিয়ে দিলাম, টেনে বাইরে, সিম্পল একটা ফুলের মতো আপনি স্টার দিয়ে তৈরি করে ফেলতে পারলেন। তারপরে আবার স্টারে আসি, এখানে একটা জিনিস থাকে না, ওইটা করে দেবো। আর কে দুজ্জু ভাই, আপনি কিছু বললেন? স্মুথের ভাবটা, এটা তো ভাই খুবই সিম্পল। এই যে কোণের দিকে দেখেন, কোণের দিকে বাটন গুলো এগুলো চলে আসার কথা, এই যে উপর থেকে আমরা নিয়ে আসি, থামেন বাটন গুলো দেখি আছে কিনা, স্টারটা আমি একটু কমাইনি। এখানে কোণের যে রাউন্ডেড বাটন গুলো আছে সেগুলো চলে আসার কথা, দেখি এটা আসলো, এই যে এখানে বাটন গুলো আছে, টেনে স্মুথ ভাবটা আপনি যতটা প্রয়োজন ততটা টেনে আপনি স্মুথনেসটা নিয়ে আসতে পারবেন। যেটা কর্নার, ওকে, যতটা প্রয়োজন ততটা স্মুথনেসটা নিয়ে আসতে পারবেন, তাছাড়া স্টাইল গুলো আপনি এখান থেকে ইচ্ছা মতো মডিফাই করে
নিতে পারবেন। কিবোর্ডের আপ বাটন চাপলে বাস বাড়বে এবং ডাউন বাটন চাপলে কমবে, আর কন্ট্রোল বাটন চাপলে এখানে স্পেস যতটুকু আছে স্পেসটা বাড়বে এবং কমবে। এখানকার প্রত্যেকটাই ক্লিয়ার। এবার পরেরটাতে আসি। পরেরটাতে যেখানে এখানে আছে এটাকে বলা হয় ফ্ল্যার, ফ্ল্যার টুল। এটা ততটা প্রয়োজন পড়ে না, আপনি যখন হাই কোয়ালিটি বা এই ধরনের ডিজাইন গুলো করতে চান বা স্টাইলিশ, বা এটা কি হয় একটা লাইটের আলো ছড়ানোর মতো কাজটা করে, লাইটের আলো ছড়ানোর মতো। এটা সাদা কালারের মধ্যে ভালো দেখাবে না, সেহেতু কালো কালারের মধ্যে নিচ্ছি। দেখেন এটা টানলাম, এখানে একটা আলো ছড়াচ্ছে। এটা নিয়ে আমি ডিটেলস বলতেছি না, আর এটার দেখেন এটাই এতটুকুই। তবে এখানে আলোর যেমন লাইট, এটা কতটুকু লাইটটা ছড়াবে, কোন পাশে থাকবে, এগুলো চেঞ্জিং এর জন্য এটা ডাবল ক্লিক করবেন। এখানে ব্রাইটনেস কতটা আলো থাকবে, আলোর পার্সেন্টেজ বাড়ায় নেন, অপাসিটি অলরেডি জানেন জানেন আপনারা, বা এদিকে যে লাইনগুলো ছড়াচ্ছে কয়টা থাকবে, 15টা, বা কোন লোকেশনে থাকবে, কয়টা পাথ থাকবে, এটা আপ ডাউন করে আপনি ডিজাইনটা এখান থেকে এটা চেঞ্জ করে নিতে পারেন। আমি এটা দেখাচ্ছি না, লাইট বাড়িয়ে দিলে লাইট বাড়ায়, আপনি করেন এই যে লাইটটা এখন এই যে বেড়ে গেছে, এটা লাইটটা ছোট, এটা লাইটটা বড়, যেটা প্রয়োজন হয় এখানে ডাবল ক্লিক করে আপনি অপশনগুলো চেঞ্জ করে এটা মডিফাই করতে পারেন। তাছাড়া তেমন কিছু নেই। আর আমরা যেহেতু ফ্লায়ার বুশার এই ধরনের ডিজাইনগুলোতে মূলত আমাদের টার্গেট, আর ওই ধরনের ডিজাইনে এইটা এই শেপটা ততটা প্রয়োজন পড়ে না। বিশেষ করে যেগুলো আর্ট জাতীয় কাজগুলো করে তাদের এই শেপটা বেশি প্রয়োজন পড়ে। যেহেতু আমরা আর্ট জাতীয় কাজগুলো করবো না, এই জন্য খুব ডিটেলসে যাচ্ছি না, সিম্পল। আর এগুলোর ক্ষেত্রে প্রত্যেকটা যে ডিটেল যাচ্ছি, তাহলে এখানকার এটাও শেষ। রেক্টেঙ্গুলার, রাউন্ডড, রাউন্ডেড রেক্টেঙ্গুলার, ইলিপস টুল, পলিগনাল টুল, স্টার টুল, ফ্ল্যাট টুল। এবার নিচেরটাতে যাচ্ছি। এই শেপার টুলটা আপনাদের 2017 ভার্সন দিছি, শুধুমাত্র শেপার টুল। এটা ওপেন করি, এগুলা এক পাঁচ থেকে সাজাই, এটা তারপরে এটা যেটা যেটা শিখলাম, তারপরে হচ্ছে এটা। এখানে শেপার টুলের যে প্রথমটা আছে এটা 2018 সালের ভার্সন থেকে পাবেন, 17 এবং 15 পাবেন। এখন আপনাদের যে নাই এটা কেমন কিছু যে খুব যে স্পেশাল এমন কিছু না, এটা আগের ভার্সনগুলোতে ছিল না। এই 18 থেকে এই ভার্সনটাতে শুরু হয়েছে প্রথম যেটা, পরেরগুলো আবার পাবেন, শুধু এই প্রথমকার এটা, পরেরগুলো পাবেন। এই শেপার টুলটা হচ্ছে কি, এটা আপনার দ্রুত শেপ তৈরি করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। যেমন এটা ক্লিক করলাম, আমার একটা রাউন্ডেড প্রয়োজন, এভাবে একটা ক্লিক করে দিলাম এটা রাউন্ড হয়ে গেল, এভাবে একটা নেয়ার প্রয়োজন রেক্টেঙ্গুলার, রেক্টেঙ্গুলার হয়ে গেল। এটা আপডেট ভার্সনগুলোতে 18 উপরের ভার্সনগুলোতে আছে। সেক্ষেত্রে যেটা খুব যে স্পেশাল কিছু নাই, আপনি এখান থেকেই তো নিতে পারতেছেন, এভাবে একটা নিলেন, এখান থেকে নিয়ে নিলেন, এভাবেও নিতে পারতেছেন। কিন্তু ওটা হচ্ছে ফ্রি হ্যান্ডলি ভাবে একটু তুলনামূলক একটু দ্রুত তৈরি করতে পারবেন। এটাই এই যে বৃত্ত প্রয়োজন, বৃত্তের মতো করে দিলাম, আয়তক্ষেত্র প্রয়োজন, আয়তক্ষেত্রের মতো করে দিলাম, এটা ডিমের প্রয়োজন, ডিমের মতো করে দিলাম, এতটুকুই শেপার টুল। তাছাড়াও শেপার টুল দিয়ে মাঝে সাথে কাটা যায়, তবে কাটার প্রয়োজনটা আমরা শেপ বিল্ডার কিংবা পাথফাইন্ডার দিয়ে পরবর্তীতে করবো, এই জন্য ওইটা ওই বিষয়টাতে আসতেছে না। এবার শেপার টুল আর আপনার যে 17-15 ভার্সন ব্যবহার করতেছেন তাদের এই টুলটা থাকার কথা না, এটা শুধুমাত্র 18-তেই। আর কাজটা দেখাই দিলাম, এই এতটুকুই শেপ তৈরির ক্ষেত্রে ফ্রি হ্যান্ডলি ভাবে যেভাবে দিবেন আপনি সেভাবে সেটা তৈরি করে নেবে। যেমন এটা শুধুমাত্র অন্যান্যগুলো নিচ্ছে না, শুধু বৃত্ত অর্থাৎ ইলিপস এবং রেক্টেঙ্গুলার টুলের মধ্যেই শুধু নিচ্ছে। এবার পরের টুলগুলো এগুলো আপনারা পাবেন। প্রথমটা হচ্ছে এটার পেন্সিল টুল। পেন্সিল টুলটা স্ট্রোক বেস কাজ করে থাকে, যেমন এখান থেকে আমি পেন্সিল টুলের মধ্যে যেভাবে আসতেছে এটা সেভাবেই ফ্রি হ্যান্ড ভাবে আপনার একটা স্ট্রোক বেস লাইনটা চলে আসতেছে। পেন্সিল টুলের কিছু অ্যাডভান্টেজ বলতে কি, দেখেন এটা আমি ডাবল ক্লিক যখন করতেছি তখন একটা পপ আপ মেনু আসতেছে, পেন্সিল টুল অপশন। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা বিষয় হচ্ছে এটা স্মুথনেসের বিষয়টা। যেমন আমরা ব্রাশের দিক থেকে হার্ডনেস বা 100% বা এইগুলো কমায় বাড়ায় দিতাম সেই বিষয়টা, তাহলে আপনি যখন স্মুথনেস একেবারে কমায় দিবেন স্মুথ, তখন আপনার অ্যাঙ্কর পয়েন্টগুলো বেশি হবে। যেমন এটা আর্ট করতেছে, দেখেন অ্যাঙ্কর পয়েন্টগুলো আগের তুলনায় বেশি হয়েছে এবং এটা স্মুথনেসটা নাই। আর যখন স্মুথনেস আপনি ফুল করে দিচ্ছেন স্মুথনেসটা চলে আসতেছে, উপর থেকে আসলাম এই যে স্মুথনেসটা বেশি আসতেছে এবং অ্যাঙ্কর পয়েন্টগুলো কম আসতেছে। এতটুকুই এগুলো বিভিন্ন আর্ট করার ক্ষেত্রে বা এগুলোর ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন। তবে আর্ট করার ক্ষেত্রে সবচেয়ে বেশি আপনার শেপ ব্রাশ টুলটাই ব্যবহার হয়। ব্রাশ টুলের ক্লাসটা আগামীকাল রাখা হয়েছে, যেহেতু আগামীকাল মাত্র 3টা টুল রাখবো, যে ওই টুলগুলো একটু বেশি ইম্পর্টেন্ট আর এগুলো তুলনামূলক কম ইম্পর্টেন্ট, এই জন্য রাখছি আজকে একসঙ্গে অনেকগুলো। এরপরেরটা দেখেন, তাহলে এটা কী করতেছে, আমাদের সিম্পলভাবে লাইন তৈরি করতেছে, ভিতর থেকে স্মুথনেস যতটা বাড়াইছেন ততটাই কাজ করতেছে, আর রেস্ট করে দিলে পূর্বে সেটিং হয়ে যাবে। আর নিচেরগুলো ফিল থাকবে কি না এগুলোই, এগুলোর প্রয়োজন পড়ে না, সেহেতু এগুলো আসতেছি না, শুধুমাত্র পেন্সিলে যেগুলো মেনলি প্রয়োজন। এরপরে যে টুলটা আছে এটার নাম দেখেন স্মুথ টুল।
স্মুথ টুল কি করবে, আমাদের যে এই লাইনটার কাছে এটাকে স্মুথ করবে। যেমন আমি জুম করলাম, জুম করে দেখেন থেকে এই দুটাকে সিলেক্ট করতেছে আমি, পাশাপাশি এটাকে আর এটাকে সিলেক্ট করতেছে। এখানে সবচেয়ে বলেন তো কম স্মুথ কোনটা, তিনটার মধ্যে কোনটা মনে হচ্ছে কম স্মুথ? টুম্প বিশ্বাস আপু আপনি বলেন কোনটা এখানে কম স্মুথ মনে হচ্ছে আপনার? এটা না মিডিলেরটা নেই পাশেরটা, ওকে যাই হোক, এখানে যে কেউ বলতে পারেন, নাইট ভাই মাঝেরটা, মাঝের, জি মাঝেরটা কম স্মুথ মনে হচ্ছে। দেখেন এখানে অ্যাঙ্কর পয়েন্ট গুলো বেশি এবং এটা বাঁকানো বাঁকানো, এই ধরনের শেপ গুলো যেগুলো আছে এগুলা আপনাদের স্ট্রোকে হয়ে থাকে, ফিল অন স্ট্রোক। এগুলা স্মুথ করার জন্য, এগুলো স্মুথ করার জন্য এই স্মুথ টুলটা ব্যবহার করা থাকে। এটা নিলাম, দেখেন এটা আমি যখন এটা ড্রাগ করব, দেখেন এটা এখন এটা স্মুথ হয়ে গেল। আগে যে বাঁকানো বাঁকানো বিষয়গুলো ছিল সেটা আর এখানে নাই, সিম্পল ভাবে আপনি যেটা স্মুথ করার প্রয়োজন এটার উপর ড্রাগ করবেন, সেটা স্মুথ হয়ে যাবে। যেটা আপনার স্মুথ, যেমন এখানে স্মুথনেস নাই, এটা এখানে ক্লিক করলাম, এখানেও স্মুথনেসটা আপনার নিয়ে আসতে পারবেন, এই যে আগের থেকে স্মুথনেসটা চলে আসলো। তাহলে এটা কি করবে, স্মুথনেস করবে, এতটুকু এটার কাজ। তারপরেরটা আসি, এটা হচ্ছে পাথ ইরেজার, ব্যাক নিয়ে আসি। এটার কাজটা আছে, নামটা দিয়ে বোঝা যাচ্ছে এ কি করবে, পাথকে মুছে ফেলবে। আর পাথ কোনগুলো জানি, এই যে উপর থেকে লাইনে যাচ্ছে পাথ, আর পাথ শব্দের অর্থ হচ্ছে রাস্তা, তাহলে এই রাস্তা মুছে ফেলবে। তাহলে এখান থেকে পাথের উপর ধরে এখানে ক্লিক করলাম, এটা দেখেন এটা মুছে আছে। আচ্ছা আমি এবার এটা মুছতে যাচ্ছে, এটা মুছতেছে না কেন, কেউ কি বলতে পারবেন? এটা মুছতে যাচ্ছে, মুছতেছে না, সিলেক্ট নাই, এটাই ফটোশপের ক্ষেত্রে আমার সময় হয়ে গেছিল এরকম সমস্যা। যখন আমি নতুন শিখতেছিলাম অনেকদিন আগে, তখন এভাবে করতেছি, পা নিছি, মুছতেছে না মুছতেছে না, মাথায় গরম হয়ে যাচ্ছে, কি ব্যাপার, কি ভুল করতেছি। আসলে আমাদের প্রত্যেকবার আপনি যেটার উপর কাজ করবেন সেটা আপনাকে আগে সিলেক্ট করে নিতে হবে। তাহলে আমি এটাতে কাজ করতে যাচ্ছি, এটা সিলেক্ট করলাম, তারপরে এখান থেকে পাদ ইরেজার টুল নিলাম, আপনি যেটা মুছতে যাচ্ছেন এখান থেকে আপনি সেটা মুছেন, কোনো সমস্যা নেই। আপনাকে কথা হচ্ছে যে সিলেক্ট থাকতে হবে, যেমন এটা আর সিলেক্ট নেই, এটা আর মুছবে না, এটা সিলেক্ট আছে এটা মুছবে। তার মানে পাত ইরেজার টুলের শর্ত হচ্ছে আপনাকে যেটার পাত মুছবেন আপনি সেটা আপনাকে সিলেক্ট থাকতে হবে। এ শুধু এতটুকুই কাজ করে পাত স্মুথ করে। তারপরটা এটার নাম দেখে বুঝে যাবেন, এটার নাম হচ্ছে জয়েন্ট টুল। এটার স্পেসটা দেওয়া হয়নি, এখান থেকে স্পেস দিইনি, এটার নাম হচ্ছে জয়েন্ট টুল। তাহলে কি করবে, পাত জয়েন করবে, এই যে লিখা আছে পাথ জয়েন টুল। তবে এক্ষেত্রে এটা কি হয়, যে দুটো করবো ওই দুটো সিলেক্ট করে নিতে পারে, সিলেক্ট না করলেও হয়, এটার ক্ষেত্রে আমি ট্রাই করে দেখছি সিলেক্ট না করলেও হয়। তাহলে এখান থেকে এটা ধরে এখানে এনে দিলাম, তাহলে এটা কি করলো, ও জয়েন দিয়ে দিলো। আর দূরাদূরির ক্ষেত্রে খুব তেমন একটা জয়েন করে না, দেখি করতেছে কিনা, করতেছে না। আচ্ছা সিলেক্ট করে দেখি, সিলেক্ট করে কিনা, সিলেক্ট করলাম, তারপরে নিচ্ছি এটা থেকে এটা দিলাম, আচ্ছা তাও নিচ্ছে না। খুব দূরে হলে সাধারণত এটা করে না, কাছাকাছি এগুলো করে। তাহলে এটাকে কাছে দিয়ে দিচ্ছি, কাছে দেওয়ার পরে দুটাকে সিলেক্ট ছাড়া একবার করে দেখি, সিলেক্ট ছাড়াও এটা কাজ করে। এই যে সিলেক্ট ছাড়াও কাজ করে এটার ক্ষেত্রে, এটা আমি চেক করে দেখছিলাম। তাহলে সিলেক্ট ছাড়াও এটা কাজ করতেছে, তাহলে এটা আমরা পুরোটাই একবার রিভিউ করি। তাহলে শেপার টুল কি করে, আমরা আমাদের ইচ্ছা মতো যেভাবে শেপ হাতের অঙ্কন করি সেই শেপগুলো তৈরি করে শেপার টুল। তারপর হচ্ছে আমাদের পেন্সিল টুল, পেন্সিল টুল হচ্ছে পেন্সিলের মতোই, এটা টেক্সটটা লিখে এটা চাইলে আমরা স্মুথ করতে পারি, আনস্মুথ করতে পারি। তারপরে যেটা হচ্ছে, এটা হচ্ছে কোনো কিছু শেপকে অর্থাৎ লাইনকে স্মুথ করার জন্য, শুধু এটার ক্ষেত্রে যে কাজ করবে এমনটা না, যত পাত আছে সবগুলোর ক্ষেত্রে এটা স্মুথনেসের ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন। যেমন এখানে স্মুথনেসটা নেই, স্মুথনেসটা সে নিয়ে চলে আসতেছে। তারপরটা কি করতেছে, এটা শেপকে অর্থাৎ পাতকে ডিলিট করতেছে, যতটুকু রাখতেছেন ততটুকু পাতকে ডিলিট করতেছে। তারপরটা কি করতেছে, এ পাতকে জয়েন করে দিচ্ছে, এতটুকুই। কোথা থেকে কি বাটন চাপতেছি, আচ্ছা যাই হোক পরেরটাতে এবার যাই। তারপরে হচ্ছে ইরেজার টুল, সিজার টুলস, আর একটা হচ্ছে নাইফ টুল। তাহলে এখানে দেখেন এই টুলটা, তিনটা টুল গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে এটা, এখান থেকে এটাও বাইর করে নিলাম, এটাও বের করে নিলাম, এটা এটার নিচে রাখতেছে। এটা বোঝানোর জন্য আমাকে কয়েকটা শেপ নিতে হবে, এখান থেকে একটা শেপ নিলাম, এখান থেকে আর একটা শেপ নিলাম, ওকে। তাহলে প্রথমে ইরেজার টুলের কাজ দেখি, দেখেন
সহজে স্মরণ রাখার জন্য আমরা রিয়েল লাইফটা কল্পনা করব। ধরেন এটা আমাদের খাতার পাতা, আপনি যদি রিয়েল লাইফে করেন তাহলে সহজে স্মরণ রাখতে পারবেন। আমার ক্ষেত্রে আমি রিয়েল লাইফের মতো করে স্মরণটা রাখি। এটা আমার খাতার পাতা, এপাশ দিয়ে একটা আমি ইরেজার টুল নিয়ে যাচ্ছি, এটা একটু বড় করে নিলাম। এটার উপর দিয়ে আমি একটা ইরেজার, রুলের পিছনে যেটা থাকে ইরেজার, সেই ইরেজার দিয়ে আমি উপর থেকে টেনে দিলাম। তাহলে দেখেন এটা কি হচ্ছে, এপাশ থেকে এপাশ এটা মুছে গেছে। ওই চিন্তা করে আপনি মুছে ফেলতে পারেন। ঠিক তেমন এটাই, এটা উপর থেকে এপাশে এপাশে আমি মুছে ফেললাম। তাহলে আপনি যেভাবে চাচ্ছেন এটা যে কোনো শেপকে আপনি মুছে ফেলতে পারেন। ঠিক সিম্পল ভাবে রুলের পিছনটা হিসেবে কল্পনা করছেন, ইচ্ছা মতো এটা আপনি মুছে ফেলতে পারবেন। আর এটা ছোট বড় করবেন কিভাবে, ঠিক ফটোশপে যেভাবে আমরা কোনো ঘর বা একটাই ছোট বড় করতাম, ঠিক সেটাই থার্ড ব্র্যাকেট চাপলে আপনার এটা বড় হবে, থার্ড ব্র্যাকেটের বিপরীত চাপলে এটা ছোট হবে। এটা আরেকভাবে ছোট বড় আমরা করতে পারি এবং অ্যাঙ্গেল ভিত্তিক পরিবর্তন করতে পারি। সেটা কিভাবে করব, এখান থেকে আপনি ডাবল ক্লিক করলেন, এখানে অপশনগুলো চলে আসতেছে। তাহলে সাইজ, সাইজ কত ছোট বড় করবেন এখান থেকে শো করাচ্ছে, রাউন্ডনেস আপনার রাউন্ডনেসটা কতটুকু থাকবে, এখন রাউন্ডনেস চলে যাচ্ছে, কি অ্যাঙ্গেলে রাখবেন, যে পাশে অ্যাঙ্গেলে রাখবেন সেই অ্যাঙ্গেলে বা রাউন্ডনেস আপনি করতে পারেন। আচ্ছা আমরা রাউন্ডনেসটা কমাই দিই, ওকে করলাম। তাহলে তাহলে দেখেন এখন এটা কেমন দাঁড়াচ্ছে, আপনার যদি প্রয়োজন হয় যেভাবে সেভাবে আমি এটা করে ফেলতে পারেন। আমি এখান থেকে এটা ব্রেস্ট দিয়ে দিলাম। সিম্পল ভাবে এটা করে কোনো শেপকে সরাসরি সে মুছে ফেলে। এবার পরের টুলটা আসি, পরের টুলটা যেটা আছে সেটা হচ্ছে সিজার টুল। এটাও ঠিক রিয়েল লাইফের মতো করি বলি, এটা আমাদের দিকে কাঁচি বলা হয় থাকে, আপনাদের দিকে কি বলে এই আইকনটা যেটা আছে? কাঁচি বলে ভাই, কাপড় কাটে। হ্যাঁ কাপড় কাটে, চুল কাটে, যাই হোক সেম সেম ভাবে কিন্তু এখানেও একই ভাবে কাজটা করে। রিয়েল লাইফের মতো করে ওনারাও আইকন গুলা সেভাবে দেওয়া হয়েছে যারা ডেভেলপ করতেন। এটা নিলাম কন্ট্রোল ডি, এটাও নিচ্ছে, এটা হয়ে গেল, এটাও কন্ট্রোল ডি দিয়ে ডিফল্ট কালার নিলাম। তাহলে আমরা কাছে দিয়ে এটা শুধুমাত্র স্মরণ রাখবেন, এটা শুধুমাত্র পাতের উপর কাজ করে। যেমন এটা পাত থাক না থাক যেভাবে ইচ্ছা টানেন কাজ করতো, কিন্তু এটা শুধুমাত্র পাতের উপর কাজ করে, পাত ছাড়া কাজ করবে না। যেমন এখানে আমি বৃত্তটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এই কাছেকে সিলেক্ট করলাম, এইখানে পাতের এখানে একটা কাঁচি দিয়ে কেটে দিলাম, এখানে কাঁচি দিয়ে কেটে দিলাম, কেটে দিছে। দেখেন এটা এখন আমি চাইলে এটা অংশটা আলাদা করতে পারতেছি। তাহলে এখান থেকে বৃত্ত থেকে এই অংশটা আমি আলাদা করে নিছি। সেম এখান থেকে যদি আপনি কাঁচি ধরে যেখানেই কাটবেন পুরা শুধুমাত্র এটা পাতের উপর কাজ করবে। এখানে কাটলাম আর এখানে কাটেন, এখানে কাটলাম, দেখেন প্রত্যেকটা অংশ আলাদা আলাদা হয়ে গেছে। এটা একটা আলাদা অংশ, এটা একটা আলাদা একটা। ঠিক এটাতেও যে কোনো শেপের ক্ষেত্রে পাঁচ এইটাতে আপনি কাটতে পারেন। যেমন এখানে মিডিলে একটা কোণে কেটে দিলাম, এখানে কেটে দিলাম, দুপাশে কেটে দিলাম, ইচ্ছা মতো এটা দুটা দু ঘন্টায় বিভক্ত হয়ে গেল। আই থিঙ্ক এটা এদিক থেকে স্মরণ রাখলে আপনাদের দ্রুত স্মরণ থাকবে। এই টুলের কাজ এতটুকুই। এবার পরের টুলটা আসে, পরের টুলটাও সেম, এটা এই দুটা টুলের উপর ব্যবহার করবো কি? হ্যাঁ এই দুটার উপর ব্যবহার করি। এটা আবার স্মরণ রাখছে আরেকটু আলাদাভাবে। ধরেন এটা আমাদের যেমন আমরা কেক কাটি, ঠিক সিমিলার এটা একটা কেক আছে, এটার এক উপর দিয়ে যদি আমরা একটা ছুরি চালাই দিই কিভাবে, উপর থেকে ছুরি চালাই দিলাম, তাহলে দেখেন এটা কিন্তু মুছে যাচ্ছে না, ওই বরাবর শুধু কেটে ফেলতেছে। আবার আরেকটা কাটলাম, আবার আরেকটা, আরেকটা, কয়েকটা এভাবে আমি এটা সিলেক্ট করা নাই এই জন্য কাটতেছে না, সিলেক্ট করলাম এবার কাটবে। এখান থেকে যেখানে দিচ্ছে এটা সেভাবে কেটে ফেলতেছে। আপনি ইচ্ছা মতো একটা কেক বা কোনো কিছুর মধ্যে আপনি কেটে ফেলতেছেন, আর চাইলে আপনি এটাতে ইচ্ছা মতো কালারও অ্যাপ্লাই করতে পারবেন। যেমন এটা রেড কালার দিলাম, হয়ে গেল। আচ্ছা রেড কালার, ইয়েলো কালার, আচ্ছা গ্রিন কালার, আচ্ছা যাই হোক যাই হোক, আপনি ইচ্ছা মতো এখানে আপনি আপনার মতো করে কালারগুলো দিয়ে সাজাইতে পারবেন। স্ট্রোক অফ করে দিই, স্ট্রোক অফ করেন, তাহলে ইচ্ছা মতো কালারগুলো দিয়ে আমরা সরাসরি সাজাইতে পারতেছি। কিন্তু শুরুর দিকে এটা যে আমরা কাটি তাহলে পুরো রাস্তা সে ফাঁকা করে দিচ্ছে, পুরো রাস্তা একেবারে ক্লিয়ার করে দিচ্ছে, আর পরে এগুলা ক্লিয়ার করতেছে না। আচ্ছা এই তিনটা সম্পর্কে কারো কোনো প্রশ্ন? এগুলো কিন্তু এই টুলগুলো কিন্তু অনেক বেশি ব্যবহার হবে এই ইরেজারের যে গ্রুপটা আছে, সেক্ষেত্রে না বুঝলে ফ্রিলি প্রশ্ন করতে পারেন। ওকে নাই, আজকের অলরেডি আমরা 19টা টুল শেষ করে ফেলছি, আর দুটা টুল বাকি আছে। এই দুটা টুলের উপর ভিত্তি করে কাজ করে একটু করে আপনাদের কাজ করতে দিব আমি। তাহলে দেখেন রোটেট টুল, এটাও আমরা জানি ফটোশপে রোটেট করছি, কিন্তু ইলাস্ট্রেটরের রোটেটের একটু স্পেশালিটি আছে। ঠিক সিমিলার কেমন স্পেশালিটি, আমরা যে কোনো বিষয়কে এটাকে খুব সহজে অনেকগুলো রোটেট করতে পারি। যেমন এখানে একটা আমি রোটেট নিলাম, একটা বৃত্ত নিলাম,
বৃত্ত নেয়ার পরে এটাকে আমি রোটেট করতে যাচ্ছি, তাহলে এটাকে আমি রোটেট করব। আর রোটেট টুল হচ্ছে এই যে, এটা রোটেটের ভিতরে দুটো অপশন আছে, একটা হচ্ছে রোটেট টুল আর একটা হচ্ছে রিফ্লেক্ট টুল। এটা হচ্ছে রোটেট টুল আর এটা হচ্ছে রিফ্লেক্ট টুল। রোটেট কি করবে, রোটেট করবে, আর রিফ্লেক্ট কি করবে, রিফ্লেক্ট করবে। যেমনটা আমরা ট্রান্সফর্ম টুলে ফটোশপে হরিজন্টাল টু ভার্টিক্যাল, ট্রান্সফর্ম টু হরিজন্টাল এভাবে করছিলাম, ওইটাই করবে রিফ্লেক্ট। তাহলে প্রথমে আমরা রোটেট দেখি। রোটেট এখান থেকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এটাকে একটা কেন্দ্র সিলেক্ট করবো। এই যে মিডিলে একটা কেন্দ্র আছে, যেখানে ক্লিক করতেছেন সেখান থেকে সে রোটেট করবে, যেখানে ক্লিক করতেছেন সেখান থেকে সে রোটেট করবে। তাহলে এখানে এটা সিলেক্ট করলাম, আর এই রোটেট টুল সিলেক্ট করে অল্টার চেপে এখানে ক্লিক দিলাম, তাহলে একটা পপ আপ মেনু আসলো। ধরে নেন একটা বৃত্ত কত ডিগ্রি হয়, একটা বৃত্ত টোটাল কত ডিগ্রি হয়, 360 ডিগ্রি। তাহলে আমি 360 ডিগ্রি হয় আপু। তাহলে এখানে দেখেন দুই ভাবে দেখাচ্ছি, সরাসরি ক্যালকুলেটার হিসেবে ইলাস্ট্রেটরও করা যায়, বাইরে থেকে ক্যালকুলেটার জি 360। তাহলে 360 ডিগ্রি আমাদের ঘড়ির ক্ষেত্রে যদি দেখি, কয়টা 12 ঘন্টা যদি দেখি, 12টা থাকে, তাহলে ডিভাইড কত করব, 12 করব, যতটা প্রয়োজন তত দিয়ে ডিভাইড করব, 12 দিয়ে ডিভাইড করলাম, তাহলে কত হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এখানে আমি অ্যাঙ্গেল দিলাম কত, 30 ডিগ্রি। তারপরে প্রিভিউ দিয়ে আপনি দেখতে পারেন, আর মুভ করতে চাইলে ওকে, আর কপি করতে চাইলে কপি। আমি প্রিভিউ দিয়ে দেখলাম এই জায়গায় বসবে, ওকে কপি দিয়ে দিলাম। এরপরে কন্ট্রোল ডি, খুবই ম্যাজিক টুলের মতো। তাহলে দেখেন গুনে গুনে দেখেন একটা ঘড়ির মতো চলে আসছে 12টা অংশ। এই যে দুদিকে 12, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। তাহলে এখানে আমরা একটা ঘড়ির শেপটা অলরেডি নিয়ে চলে আসছে, তাহলে এখানে 12টা অংশে চলে আসছে। এখন সেম কাজটা আমরা ইলাস্ট্রেটর উইদাউট ক্যালকুলেটার, ক্যালকুলেটার ছাড়া কি করব, কিভাবে করব, ক্যালকুলেটার কাজটাও কিন্তু এখানে করতে পারে। তাহলে রোটেট টুল নিলাম, অল্টার চেপে যেখানে মিডিল যাকে কেন্দ্র করে ঘুরাইতে যাচ্ছি সেখানে অল্টার চেপে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে 360 ডিগ্রি ডিভাইডেড কয়টা করতে যাচ্ছেন। এবার আমি চাচ্ছি যে এখানে হবে 25, আচ্ছা 12টার তুলনায় 20টা হবে, তাহলে 20টা দিলাম, ওকে এটা কপি করে দিলাম। এখন কন্ট্রোল ডি দিচ্ছি, দেখেন তাহলে এখানে 20টা চলে আসছে, আর এখানে জায়গাটাও খুব সুন্দরভাবে পূরণ করছে। এই হচ্ছে রোটেট টুল। রোটেট টুল নিয়ে আসতেছি আরেকটু, আচ্ছা রোটেট টুলে আরও একটা জিনিস দেখা, এটা সাইডে রাখলাম। এবার আমি কোনটা নিব, আচ্ছা এখান থেকে এটা নিলাম, নেয়ার পরে এটার কর্নারগুলো আমি দুপাশ থেকে ছোট করে দিচ্ছি। আচ্ছা অন্যভাবে করে, ওই টুলটা যেহেতু আপনার দেখায়নি, এটা নিলাম, এখানে একটা মিডিলে প্যান টুল থেকে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করলাম, আর এপাশ থেকে বাকি বাদ অ্যাঙ্কর পয়েন্টগুলো মাইনাস করে দিলাম। এটা নিলাম, এটার কালারটা আমি রেড কালার করে দিচ্ছি, রেড কালার, আর স্ট্রোক অফ করে দিই, ফুললি রেড কালার করে দিচ্ছি। সিলেক্ট করা হয়নি এই জন্য কালারটা আসলে চেঞ্জ হয়নি। এটা নিয়ে আমি রেড কালার করে দিলাম। এখন এটা বরাবর এটাকে নিলাম, এটাকে রোটেট টুলে এখান থেকে অল্টার চেপে এটাকে এখান থেকে রোটেট করতে যাচ্ছি, এখানে ক্লিক করলাম। কত ডিগ্রিতে করব, আপনি যদি কয়টা নিতে যাচ্ছেন, আমি চাচ্ছি 25টা নিব, তাহলে 360 ডিভাইডেড 25, এটা হচ্ছে কপি করলাম। এখন কন্ট্রোল ডি, দেখেন আরেকটা এখানে ফুলের মতো আরেকটা ডিজাইন চলে আসছে। যেমন ইচ্ছা আপনি তেমনটাই করতে পারবেন অনেকটা ডিজাইন। আরেকটা আমরা রোটেট দিয়েও কিন্তু অনেক ধরনের ডিজাইন করা যায়, একটু পরে আমরা আরও একটা ডিজাইন করতেছি। তাহলে এবার আসি রিফ্লেক্টে। রিফ্লেক্ট কী করবে, এটা রিফ্লেক্ট করবে, যেমন আয়নাতে দেখি এক পাশ থেকে বিপরীত, ফটোশপে করছিলাম আমরা রিফ্লেক্ট করছিলাম, বিপরীত করছিলাম, এটা রিফ্লেক্টের জন্য একটা অপশন রেখে দিছে। তাহলে সিম্পলভাবে আমি সহজ একটা রিফ্লেক্ট দেখাচ্ছি, অনেক ধরনের রিফ্লেক্ট করা যায়, সামনের কাজগুলোতে দেখবো আমরা। সিম্পল একটা উদাহরণ, এখান থেকে এখানে আমি একটা পাতার মতো করে টুল নিলাম, তারপর ইয়েস দিয়ে দিলাম, এটা ওকে করে দিলাম। তাহলে এখানে পাতার মতো একটা টুল হয়ে গেছে, এটা আমরা রিফ্লেক্ট করব আয়না বরাবর, এপাশ থেকে এটা বিপরীত করব। তাহলে এটা সিলেক্ট করে রিফ্লেক্টে ক্লিক করলাম, আর এখানে অল্টার চেপে যেখানে আপনি রাখতে যাচ্ছেন এই পয়েন্টটা, সে বরাবর সে রিফ্লেক্ট হবে। এখানে অল্টার চেপে এখানে আমি রিফ্লেক্ট করলাম। এখন যদি ভার্টিক্যাল বরাবর করতে চান, তাহলে ভার্টিক্যালে রাখবেন, হরিজন্টাল বরাবর করতে চাইলে হরিজন্টাল বরাবর করবেন।
এখানে এই যে আইকন দিয়ে বুঝাই দিচ্ছে ভার্টিক্যাল কোনটা হরিজন্টাল কোনটা আপনি অলরেডি জানেন, আর অ্যাঙ্গেল পরিবর্তন করতে চাইলে এখান থেকে আপনি অ্যাঙ্গেলও পরিবর্তন করতে পারবেন। আমি ভার্টিক্যাল বরাবর করতে যাচ্ছি, এখান থেকে এই যে আইকনটাই বুঝাই দিচ্ছে এটা এ পাশ থেকে এ পাশে আসবে, তাহলে ভার্টিক্যাল বরাবর রাখলাম, যদি ওকে করেন তাহলে আমার অবজেক্টটাই উল্টে যাবে, আর যদি কপি করেন তাহলে অবজেক্টটার একটা কপি হবে। আমি কপি করতে যাচ্ছি, কপি করলাম, তাহলে দেখেন এটার হুবাহু এ পাশে আরেকটা তৈরি হয়ে গেছে। এবার এটা ধরে এখান থেকে এটার কালারটা আমি একটু ডার্ক করে দিই, ওকে, তাহলে একটা পাতার মতো চলে আসছে। এটাকে আমি পুরোটাকে গ্রুপ করলাম কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, এটাকেও আমরা রোটেট করি। এখন খুবই সিম্পল, ধরলাম রোটেটে আসলাম, রোটেট আইকন অল্টার চেপে এখানে বরাবর রোটেট করতে যাচ্ছি, অল্টার চেপে ক্লিক দিলাম। এটাকে আমি কয়টা নিতে যাচ্ছি, আচ্ছা 20টা নিই, 360, 20টা মনে বেশি হয়ে যাচ্ছে, 16টা নিই, কপি করলাম। এবার কন্ট্রোল ডি, তাহলে খুব সুন্দর একটা ফুলও তৈরি হয়ে গেল। ওকে, রোটেট টুল দিয়ে আপনারা এই ধরনের বিভিন্ন রকম কিছু করা যায়। আচ্ছা, রোটেট এবং রিফ্লেক্ট নিয়ে কারো কোনো প্রশ্ন করতে পারেন আমাকে ফ্রিলি ভাবে, যদি না বুঝেন। রোটেটটা কিন্তু খুবই সোজা, রিফ্লেক্টটা শুধু জাস্ট রিফ্লেক্ট করবে, এক পাশ থেকে আরেক পাশে বিপরীতটা নিয়ে আসবে। আচ্ছা, তাহলে কি আমরা এখন রোটেট টুল দিয়ে এই যে আমার ওয়ালপেপারে যে ঘড়িটা রাখছে এই ঘড়িটা তৈরি করতে পারবো মনে হচ্ছে? কার কার মনে হচ্ছে যে ঘড়িটা তৈরি করতে পারবো, আর কার মনে হচ্ছে ঘড়িটা তৈরি করতে পারবো না? ওকে, ঠিক আছে, এদিকে তাহলে আপনারা একটা কাজ করেন, আপনারা এই ঘড়িটা তৈরি করে আমাকে দেখান, আর শেষে তো অবশ্যই আমি ঘড়িটা তৈরি করে অবশ্যই দেখাবো আপনাদের। তাহলে আপাতত আপনারা ঘড়িটা তৈরি করে আমাকে দেখান রোটেট টুলের এই দিক থেকে, না আমি আরেকবার দেখাবো রোটেট টুলটা। আচ্ছা, যাই হোক, যেহেতু কোনো উত্তর আসতেছে না তার মানে হয়তো আপনারা পারবেন। আমি স্ক্রিন শেয়ার করলাম, ওটা তৈরি করার জন্য আপনাদের সময় দিচ্ছি আমি 18 মিনিট, এখন বাজে 2:42, এত সময় যদিও লাগবে না তাও 18 মিনিট দিচ্ছি। আর তৈরি করতে করতে যদি কারো কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে বলবেন, সাথে সাথে স্ক্রিন শেয়ার করে আমরা প্রবলেম সলভ করব। ওকে, মোহাম্মদ আশরাফুল ভাই, আপনি তো জাস্ট শুধু জয়েন করলেন, কিন্তু কথা হচ্ছে জাস্ট এই মাত্র আমাদের কাজ দেখানো শেষ হইলো এবং কাজ করার জন্য কাজ করতে দিছি। ওকে, এখানে শুরু করি তাহলে সম্পূর্ণ ঠিকঠাক আসার জন্য প্রথমে আমি একটা বৃত্ত নিয়ে নিচ্ছি, পারফেক্ট ভাবে একটা বৃত্ত নিয়ে নিলাম, বৃত্তটার ডিফল্ট কালার করে দিচ্ছি এখান থেকে। আপনি চাইলে এটা আরেকটু ছোট করে নিতে পারেন, নিচ্ছি না, সিম্পল শুধু আমি কাটাগুলোর বিষয়টাই দেখাচ্ছি, যেমন মিডিলের এই সেন্টারটা খুঁজতে সমস্যা হচ্ছিল এই বিষয়টাই মূলত দেখাচ্ছি আমি। তাহলে উপর থেকে একটা আমি সিম্পল ভাবে যতটা প্রয়োজন এখানে আপনি এটা একটা নিয়ে নেন, এই যে একটা নিচ থেকে এটা একটা কিন্তু গাইড শো করা আছে, তখন গাইডটা এদিক থেকে আপনি এখন ফ্লো করতে পারেন বা মিডিলটা আনার জন্য। আর যদি ফুললি গাইড আপনি এটার মিডিলটা নিয়ে আসতে চান এখান থেকে এটা সিলেক্ট করে এখানে গাইডটা আপনি সিলেক্ট করে দিতে পারেন, ওকে, তারপর উপরেরটা আবার এটার মিডিল বরাবর করে নিতে পারেন, তাহলে দুটারই এখানে মিডিল বরাবর গাইড চলে আসলো, আর গাইডটা এখন ধরে জাস্ট ডিলিট বাটন দিলে ডিলিট, তাহলে এটা একেবারে ফুললি মিডিল বরাবর হয়ে গেল। সিম্পল, এটা সিলেক্ট করলাম আর্ট থেকে রোটেট টুল, এরপরে এই মিডিল বাটনটা খুঁজতে অসুবিধা হচ্ছে, এটা আমারও হয়েছিল ভাই শুরুর দিকে, তখন আমি বিভিন্ন ভিডিও দেখে থেকে খুঁজে বের করলাম যে কন্ট্রোল চাপলে এখানে মিডিল বাটনটা শো করাবে, দেখেন কন্ট্রোল যখনই চাপতেছে এখানে এই সেন্টার বাটনটা শো করাচ্ছে, এই সেন্টার বাটনে এখানে আসার পরে এই যে সেন্টার বাটনে আসছে সেন্টার লিখে আসছে, অল্টার চেপে এখন আপনি যত হয় দিয়ে দেন, তাহলে এটা আমরা লিখবো 12টা, যদি 12টা নিই 360 / 12 দিয়ে কপি করলাম, তারপর হচ্ছে এটাকে কন্ট্রোল, আচ্ছা কপি করার পূর্বে এটার কালারটা আমরা চেঞ্জ করে দিই, তাহলে
বুঝতে সুবিধা হবে যে কালারটা ভালো করে দিলাম। সিম্পল একইভাবে আর্টে রোটেট টুল কন্ট্রোল চেপে এখানে সেন্টারে এসে কপি করলাম, তাহলে হচ্ছে 360 ডিভাইডেড 12টা নিব 12, ওকে কপি। এখন কন্ট্রোল ডি দিয়ে অনেক বেশি হয়ে গেছে, তাহলে এটা 12টা ক্লিয়ার। এবার বাকি যে ছোট অংশগুলো আছে তাহলে সেই এটা এটা থেকে করি, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল এফ দিয়ে উপরে পেস্ট করলাম। তারপর এটার কালারটা আমি আরেকটা করে দিচ্ছি, রেড কালার করে দিচ্ছি। এটা থেকে এখন উপর থেকে একটু ছোট বড় করে নিই, বা আপনি যেভাবে করতে যাচ্ছেন সেভাবেই করেন, সমস্যা নেই। এটা আমি এই রেড কালারটা নিয়ে নিলাম, এখন সিম্পল এটা হবে আমাদের 60টা হবে। রোটেট টুলে আসলাম, কন্ট্রোল চেপে আবার মিডিল নির্ণয় করলাম, সেন্টারে এখানে এসে ক্লিক করলাম। এটা যেহেতু 60টা হবে, 360 ডিগ্রি ডিভাইডেড হচ্ছে কত, 60। প্রিভিউ থেকে এখানে কপি করলাম, এখন কন্ট্রোল ডি, ওকে ক্লিয়ার। এখান থেকে এটা ডিলিট, এটা নিচ থেকেই এখান থেকে চলে গেছে। এখানে ঘড়ির যে বিষয়টা, কাটার যে বিষয়গুলো ছিল, এই কাটার বিষয়গুলো ক্লিয়ার। এখন শুধুমাত্র যে ভিতরে কাটাগুলো আছে এগুলো একটু রাউন্ডেড আছে, এগুলাও বানানো সিম্পল। এই যে উপর থেকে নিচ থেকে, উপর থেকে নিচে চিকন হয়েছে আর উপর থেকে রাউন্ডেড, এগুলো অলরেডি আপনারা পারবেন, তাও একটু দেখাচ্ছি আমি। এখান থেকে টুল নিলাম, এখন এক পাশে চাপানো, এক পাশে সরানো। একটা কি আপনারা এখান থেকে টেনে এভাবে কমাইতে পারবেন, কিন্তু বিষয়টা হচ্ছে কি একটু কম বেশি হয়। আর এটা একসঙ্গে সমানভাবে কমানোর জন্য দুইভাবে করতে পারি, তার মধ্যে একটা টুল হচ্ছে স্কেল টুল, এটা দেখানো হয়নি, স্কেল টুল দিয়েও করানো যায়। তাহলে এটা দুইটা সিলেক্ট করলাম, তারপর স্কেল টুলে আসলাম, ওই গেল স্কেল টুল, ওকে স্কেল টুলে আসলাম। এই পাশে যতটুকু করতে আসেন, পার্সপেক্টিভ টুল ফটোশপে যেমন কাটছিলাম ঠিক তেমনটা এখানে এই পাশ থেকে চিকন হবে। হওয়ার পরে দুটা সিলেক্ট, এখানে আসলাম, দুটো সিলেক্ট করে যতটুকু রাউন্ড করতে চান এটা রাউন্ড হয়ে গেল। ঠিক নিচেরটাও যদি আপনি রাউন্ড করতে চান, যতটুকু করতে চান সেই হিসেবে সিলেক্ট করে এটা আপনি রাউন্ড করে নিয়ে নেন। এখন এই পাশ থেকে কন্ট্রোল টি দিয়ে আমরা যতটুকু ইচ্ছা ততটুকু ছোট করতে পারি। এখন আপনি এখান থেকে সেন্টার বের করে বসায় দেন, আর একটা কপি বের করে দিয়ে দেন, হয়ে গেল এতটুকুই। আই থিঙ্ক ঘড়িটা এখন এদিকে ডিজাইন আপনি যতটা ভালো করবেন তত ভালো লাগবে। ওকে, ঘড়ি সম্পর্কে আর কারো কোনো কোশ্চিন নাই, তাহলে আমি অ্যাটেন্ডেন্সে চলে যাচ্ছি।